শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা আর সবাইকে শুভেচ্ছা। আসলে আপনাকে অনেক দিন পর পেয়ে আমরা সবাই অনেক বেশি খুশি, কি ঠিক বললাম না? আমরা যে অনুষ্ঠান শুরু করব, কিন্তু সবার আগে একটু দর্শকদের সাথে কথা বলে দিই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার ধারণা আজকের এই আয়োজনটির জন্য আপনারা একটুখানি হলেও থমকে যাবেন, কারণ আমাদের মাঝে রয়েছেন এমন একটা সময়ের দুর্দান্ত সব শিল্পী এবং এখনকার এমন সব আধুনিক দুর্দান্ত শিল্পীরা, যাদেরকে দেখে ঠিক আমরা একটা উন্মাতাল সময়ে ভাসতে পছন্দ করি, একদম চরমভাবে আমরা আনন্দ পেতে পছন্দ করি। আধুনিকতাকে আমরা কেউ কখনো অস্বীকার করতে পারি না, কিন্তু সেই আধুনিকতায় যদি থাকে সৃষ্টিশীলতা, তবে তা তো হবে নিঃসন্দেহে একটা চমৎকার উদাহরণ। আর এই উদাহরণ দেবার মতো কিছু শিল্পী রয়েছেন আমাদের মাঝে, আর আজকে আমাদের এই আয়োজনে যারা রয়েছেন তাদেরকে আরও একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। 80-এর দশকে আমার ধারণা আধুনিক গান, পপ গান এবং একটা ভিন্ন ধারার পাশ্চাত্য গানকে বাংলাদেশে স্টাবলিশড করার জন্য একটা যুদ্ধ করেই গেছেন, এবং সেই যুদ্ধে একজন বিজয়ী যোদ্ধা, সাবাত আলী। ও মাই গড, থ্যাংক ইউ, ওয়েলকাম। এরপরে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী মেহরিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রয়েছে আমার অনেক আদরের এবং আমাদের সবার প্রিয় আলিফ আলাউদ্দিন। আরেকজন রয়েছেন যে চমৎকারভাবে তার চমৎকার গুণ দিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদের সবার প্রিয় শিল্পী রমা। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলা ভিশনের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে সাবাতানি আপুর কাছে কিছু বিষয় জানতে চাইব। আমাদের প্রত্যেকটি জায়গায় যুদ্ধ রয়েছে, এবং আপনার সময়ের যুদ্ধটার আগেও একটা বড় যুদ্ধ রয়ে গিয়েছে। আমরা বলবো যে আপনি যেই ঘরানার গান করা শুরু করেছিলেন 80-এর দশকে, তার আগে কিন্তু আমাদের মাঝে এই পপ গানে একটা কিংবদন্তি শিল্পীদের মধ্যে ছিলেন, ধরেন ফেরোজ শাই, ছিলেন আজম খান, ছিলেন ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ এবং নাজমা জামান, এবং তাদের পরবর্তী প্রজন্মটাই মনে হয় আপনারা। হ্যাঁ, বলতে গেলে তাই, পপ মিউজিকে, অ্যাটলিস্ট পপ মিউজিকে। আমি যতটুকু জানি সাবাত আলীকে আমরা দেখি ভীষণ আধুনিক, চমৎকার পারফরমেন্স, এবং আপনাকে বলা হতো যে পপ কুইন, স্টেজ কুইন। এই স্টেজ কুইনের কিন্তু পেছনের গল্পটা আমি একটু একটু জানি। আপনার পরিবার ভীষণ রক্ষণশীল, রক্ষণশীল পরিবারে একজন সাবাত আলীর জন্ম কিভাবে একটু শুনি। আসলে হঠাৎ করে আমি যে পপ গান গাইব এটা আমিও কোনো দিন ভাবিনি, মানে এইম করে বা প্ল্যান করে গাইনি। আমি নানা বাড়িতে বড় হয়েছি। হ্যাঁ, তো নানা বাড়িতে ভীষণ রক্ষণশীল ছিল, কনজারভেটিভ ছিল একদিকে, যেমন আবার আরেকদিকে খুবই কালচারাল মাইন্ডেড ছিল সবাই। হ্যাঁ, খুব সংস্কৃতি মনা ছিল সবাই, সবাই খুব ট্যালেন্টেড ছিল আই উড সে। আর সেই আমার বড় বাবা, তারপরে আমার নানা, হ্যাঁ, সবাই কিছু না কিছুর সাথে জড়িত ছিলেন। অনুপ্রেরণার কোনো কমতি ছিল না, কিন্তু পপ গানে যে আমি ঢুকবো বা ইয়ে করব এটা কেউ এক্সপেক্ট করেনি তখন। বিকজ যে চর্চাগুলি হতো সেগুলি হচ্ছে ক্লাসিক্যাল চর্চা হতো, আর আমাদের বাড়িতে ভীষণ মানে বড় বড় ওস্তাদরা আসতেন, থাকতেন। তারপরে আমার বড় বাবার কথা যে বললাম, উনি সেতার বাজাতেন, ওস্তাদ ভেলায়েত খানের সাথেও উনি সেতার বাজিয়েছেন। আচ্ছা, তো রক্ষণশীল, ধার্মিক একদিকে, আবার অন্যদিকে খুব কালচারাল। আচ্ছা, প্রিয় শিল্পী মেহরিন, একটা সময় দেখলাম দুর্দান্ত খবর পাঠিকা, যে কিনা একদম ইংলিশে ঘর 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 করে খালি নিউজ করে যাচ্ছে, হঠাৎ করে সেই মানুষটাকে দেখলাম সে দুর্দান্ত গান করে এবং ভিন্ন ধারার গান, খুব অল্প সময়ে তারুণ্যের একটা জোয়ার তার মধ্যে। মেহনাপু, কিভাবে সম্ভব হলো হঠাৎ করে এই প্রফেশনকে চেঞ্জ করে এভাবে নিজেকে দাঁড় করানো? আমি আগে তোর প্রশংসা করি, তুই এত সুন্দর করে ওপেন করলি অনুষ্ঠান এবং আমাদের এত সুন্দর করে মানুষের সামনে তুলে ধরলি। নিজের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা আসলে বোধহয় অনেক কিছু করে ফেলেছি। আমি
খবরটা পড়েছে একটা কারণে, এটা দর্শক শ্রোতা অলরেডি জানেন যে মাকে খুশি করার জন্য খবর পড়তে হয়েছে। আচ্ছা, কিন্তু এটা আমি জানতাম না। তো তারপরে আসলে আমার অনেক প্রফেশনস ছিল, মানে আমার একটা সময় 8টা জুতো ছিল, যে 8 জন জুতো চেঞ্জ করে করে আমি কাজ করতাম। মানে আই হ্যাড আ জব, তারপরে আই ওয়াজ অ্যাঙ্করিং, আই ওয়াজ উইথ দ্য রেডিও, উইথ দ্য নিউজ, সব কিছু মিলে মাল্টিটাস্কিং, ওই সময় মানে মাল্টিট্যালেন্টেড অ্যাজ আই সেড, মাশাআল্লাহ। কিন্তু আপা আমার কিছুতে ভালো লাগতো না। আচ্ছা, আমার সব এগুলো করে বাড়ি ফেরার সময় বা এগুলো ঠিক শেষ করার পর আমার মনে হতো, না এটা আমার কাজ না, আই এম বর্ন টু সিং, আই বেটার ট্রাই টু সিং। তো তখন আস্তে আস্তে আমি আর কি আবার গান, মানে হ্যাঁ গান, মানে কি বলবো যে শুরু করলাম, ব্যাস নাও, মানে স্টপ এভরিথিং অ্যান্ড সিং, এরকম। তোমার কাছে কি মনে হয় মেনাপো যে গান যদি ভেতরে থেকে থাকে, এই প্রশ্নটা আমি আলিফকেও করতে পারি, গান যদি ভেতরে থেকে থাকে তাহলে যার মধ্যে গান বসবাস করে সে পৃথিবী সব ছেড়ে দিতে পারবে? ও ইয়েস, এবং যে গান গায় তাকে মানেই হয় না অন্য কোনো কাজে দেওয়ার। আমাদের অনেক মিউজিশিয়ানস আছে যারা কিনা ব্যাংকে চাকরি করছে, অন্য কিছু করছে এবং মন খারাপ করে থাকে যে আহারে আমার গানটা হলো না। তো আমাদের, আমরা অনেক কিছু ছেড়েই গান বাজনা করছি, কিন্তু তখন মনে হয় যে অ্যাটলিস্ট আমি যেটা ভালোবাসি আমি সেই কাজে আছি, কেউ শুনুক না শুনুক গায়ে গান। এবার আমি আলিফের কাছে চলে আসি। আমি আলিফের সামনে কথা বলতে তো একটু ভয়ই পাই, কারণ আলিফ এত সুন্দর বলে। বাবা আলাউদ্দিন আলী শ্রদ্ধেয়, মা সালমা সুলতানা। তো সেই জায়গা আলিফের কাছে আমার একটাই প্রশ্ন, আলিফ কেন পপ গানে এলো? সবার প্রশ্ন আসলে। দু মামাই হচ্ছে তখন চাইম করতো ছোটবেলা, তারা ব্যান্ডে ছিলেন, তারপরে শওকত আলী এবং মোহাম্মদ আলী সুমন, দুই মামা। তো যেটা হলো যে ওনারা ব্যান্ড করতেন, ব্যান্ডের একটা পরিবেশ পেতাম, বাবা মার গান তো শুনতাম, খালা খালু তোমার পুরো ফ্যামিলি এবং আমার ফাদার সাইডের সবাই গান করেছে, এত মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আমি বড় হয়েছি। তো আমাকে যেহেতু এক ধরনের গান শুনছি, সেখান থেকে একটু ডিফারেন্ট একটা টেস্ট পেলাম মনে হলো যখন ব্যান্ডের গান শোনা শুরু করলাম। তো তখন মনে হলো ওয়াই নট পপ গান, আমাকে তখন খুব নাড়া দিল আর কি, পপ গানই পেয়ে বসলাম আলিফকে। কিন্তু আলিফের কাছে আমি খুব হঠাৎ করে পরীক্ষার মতো একটু যদি বলি যে বাবার এমন কোনো মেলোডিয়াস একটা গান গাও যেটা তোমাকে কেউ কখনো গাইতেই শুনে নাই, শোনাবা এক লাইন এখন এখনই? আচ্ছা তুমি ভাবতে থাকো, ততক্ষণ আমি রমার সঙ্গে গল্প করি, ওকে? রমা, রমা চারপাশে চলচ্চিত্রে মডার্ন যা গান হবে, এবং সবচেয়ে বড় কথা একটু ভিন্নধর্মী মডার্ন, যেই সিকোয়েন্সের জন্য যে গলার প্রয়োজন তাতে রমাকেই লাগবে। অদ্ভুত একটা ব্যাপার, কারণ আসলে যেটা আমি একটু জানতে চাই যে পরিবারে একজন বিখ্যাত মানুষ রয়েছেন যার সঙ্গে সংসার করছেন, শ্রদ্ধেয় মানা মাহমুদ, তার স্ত্রী আপনি, সহযোগিতাটা কেমন পাচ্ছেন? হি ইজ মাই মেন্টর, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, উনি আসলে আমার টিচারের মতো। আচ্ছা, আপনাকে খুব বেশি দিন কিন্তু হয়নি আমরা মিডিয়াতে পেয়েছি, কিন্তু অল্প সময়ই দেখলাম যে কৈশোরে বা এই ধরনের গানগুলো যেগুলো নতুন, এই গানগুলো দিয়ে আপনি খুব চমৎকারভাবে নতুনদের মাঝে খুব ভালো একটি জায়গা তৈরি করে নিয়েছেন। তো প্রশ্ন হলো যে এর পাশাপাশি তো আপনি নিউজ প্রেজেন্টার, তো কোনটা বেশি ভালো লাগে আপনার কাছে? আসলে সাংবাদিকতাটা হচ্ছে আমার পেশা, তো পেশার কারণেই সাংবাদিকতা তো করছি, সেটা অন্য ধরনের আনন্দ। আর গান করাটা হচ্ছে একেবারেই আমার মনের খোরাক বলা যায়, যখনই আমি গান করার সুযোগটা পাই তখন আমার মনে হয় যে লাইফ ইজ বিউটিফুল। নিশ্চয়ই লাইফ ইজ বিউটিফুল। যদি বলি যে পপ গানই কেন, এর বাইরেও কি নিশ্চয়ই রেয়াজের জন্য বা নিজেকে তৈরি করার জন্য তো অন্য গান করেছেন? আমার আসলে গ্রুমিংটা হয় প্রথমে অন্যভাবে, আমার মা গান করতেন, তো আমি যখন 4 বছর আমার বয়স, আমার মা নজরুল সঙ্গীত করতেন, তো তখন থেকেই আমি আমার মাকে দেখতাম উনি বাসায় বসে গান করছেন, হারমোনিয়াম বাজিয়ে আমিও পাশে বসে গান গাওয়া শুরু করি। তো ওই সময় থেকেই যেটা হয় যে আমার গানের প্রতি এই আগ্রহ দেখে আমার মা বললেন যে আমার মেয়েকে আমি গান শেখাবো। তো আমি প্রথমে শিখেছি নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত, আমার তালিমটা ওভাবে শুরুও করি গান গাওয়া প্রথমে নজরুল সঙ্গীত বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনে। এক লাইন শোনাতে হবে, নিশ্চয়ই
আমার খুব প্রিয় একটা গান আছে, আমি চেষ্টা করছি সেই গানটা, কিন্তু তার আগে কি আলিফের গানটা হবে? আলিফা এখনো ভাবছে, আমি ওকে চিনি। ঠিক আছে, তাহলে আমি করছি। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে মন মম, তোমার দেবালয়ে বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। আমি আসলে এই গান শোনা এই জন্য শোনাতে চাইলাম দর্শকদের, যারা ভাবেন যে আধুনিক পোশাক পরে যে মানুষগুলো এত চমৎকার পারফর্ম করেন তারা শুধুমাত্র এই গানগুলো নিয়েই থাকেন, এটা ভীষণ ভ্রান্ত ধারণা আমাদের। এরা প্রত্যেকেই শাস্ত্রীয় সঙ্গীত এবং গানের মূল শেকড়টা জেনেই আসলে গানের এই জায়গাটাকে পছন্দ করে নিয়েছেন, তারা প্রত্যেকেই জেনে শুনে তারপরে এই পপ গানে। আমরা তো অনেক কথা বলছি, গান কম হচ্ছে, মেইন আপুর কাছে চলে যাই। তোমার ভীষণ জনপ্রিয় একটি গান আছে যেটি আমার ভীষণ ভালো লাগে, আনাড়ি, শোনাবে আজকে? শোনাবো অবশ্যই। আমি এই গানে কথা কে লিখেছিল আপু? আমি আমার সমগ্র জীবন ধরে আমি জাহাঙ্গীর হায়দার দীপন, ফুয়াদ ইবনে রাব্বি এবং টিপু ভাইয়ের মানে কথা প্রতি মুহূর্তে আমার মনে হয়, কারণ এই গানটা দিয়েই কিন্তু আমার শুরু। এই গানটাই আমার কি বলবো, আমার পরিচিতি, আমার এক্সিস্টেন্স, আমার বিইং, আমার ফিউচার অ্যান্ড প্রেজেন্ট। তাহলে এই গানটাই শুনি, চলো। I don't know what to do, I'm married.
চমৎকার, সবসময় গানটা ভাল লাগে, আজও আবার নতুন করে ভাল লাগলো। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবারও ফিরে আসবো আমাদের এই ইয়াং স্টারসদের সঙ্গে নিয়ে, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আলিফ, মনে পড়েছে কোনো গান? এই পরীক্ষা কেন ফেলা হচ্ছে? মানে আমি খুব গানের ব্যাপারে খুবই কি বলবো যে আমি খুব শাই, আমাকে খুব ফোর্স করতে হয় গান করবার জন্য, মানে স্পেশালি এই ধরনের গান। আমি আব্বুর গান খুব সচরাচর করি না, তো যাই হোক চেষ্টা করবো শেষের দিকে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা আব্বুর একটা গান ঠিক তোমার মতো করেই যায়, বন্ধু তিন দিন তোর, সেটা শুনি না কেন তোমার কাছে? হ্যাঁ শিওর, ওটা তো আমি নতুন করে করেছি, রেকর্ড করেছি। চলো তাহলে সেই গানটি শুনি আমরা, প্লিজ। দেখা পাইলাম না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন। কাঙ্কপান হইতে ছয়া না ফিরা আইতে ছয়া না, কাঙ্কপান হইতে ছয়া না ফিরা আইতে ছয়া না, আইতে চাইতে মারুয়ানা ওষুর হইল না বন্ধু তিন দিন। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না বন্ধু তিন দিন। বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না শোনো। শুভ যাত্রা বিশুদ্ধ বাণী মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না শোনো আনা, শনিবারে গিয়াও তোর দেখা পেলাম না বন্ধু তিন দিন। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না বন্ধু তিন দিন। তোর কাছে যাবার বেলায়
কাছের দরজায় লোহার একা তালা, তাপি লইয়া নিচুর কালা, তুই তো আইলি না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। নতুন করে আবার করা হয়েছে গানটি, না আমরা কবে দেখতে পাবো গানটি? ভিডিও তো অলরেডি রিলিজ হয়েছে, বাট রেসপন্স ভালো পাচ্ছি। রমা, আপনার কাছে যাচ্ছি, অনেক কথা হলো কিন্তু এই মুহূর্তে গান শুনবো, কোন গান শোনাবেন? আমার অ্যালবামের একটা গান শোনাচ্ছি, এটা আমার সেকেন্ড অ্যালবামে ছিল যেটা 2009 বের হয় স্বপ্নযাত্রা অ্যালবামে, ওটা থেকে একটা গান। গানের কথা শুরু রোদ, এই গানটা লিখেছিলেন শেজান, আর এটার টিউন অ্যান্ড কম্পোজিশন মানা মাহমুদ। মানা মাহমুদ, শুনি প্লিজ। তোমার
সীমানা চোখ যত দূর যেতে পারে না চলে যায় মন তত দূর আপনারা একাকী মেলে না জানা যদিও নেই মনের সীমানা চোখ যত দূর যেতে পারে না চলে যায় মন তত দূর বলো না তোমার নিয়ে জলাশে মন রোদে লাগিনে আর অপেক্ষায় এখন আবার এক মুঠো দেবে বলে দাঁড়িয়েছিলে আমি সেই আশাতে হাত বাড়িয়েছিলাম হঠাৎ আকাশে মেঘ জমে এসেছিল চমৎকার গান এক মুঠো রোদ খুব ভাল লাগলো আমরা আবারও কথা গানে ফিরে আসবো কিন্তু আরেকটা ছোট্ট বিরতির সময় এসেছে আমরা একটু ঘুরে আসি দর্শক সঙ্গেই থাকুন আমরা ফিরে আসছি আমাদের এই পপ গার্লসদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন আবারও ফিরে এলাম আপনাদের সব প্রিয় মানুষগুলোকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন আমরা আবারও মেহরিনাপুর কাছে চলে আসতে চাই তোমার আরেকটা চমৎকার গান আছে তুমি আছো বলে শুনলেই না মনে হয় কি চমৎকার একটা রাত চমৎকার একটা নিস্তব্ধতা এবং একটা সময় ছিল যে আমরা FM এর কল্যাণে এই গানটা এত শুনেছি এবং এত ভালো লেগেছে হঠাৎ করে মনে হলো তুমি আসলে আবার নতুন কোনো কিছু আমাদের দিলে এই গানটা কি আজকে আবারও শোনাবে শোনাবো এবং আবারও বলি যে হাবিব ওয়াহিদ আমার সিরিয়াসলি ইনডেটেড টু হাবিব ফর দিস সং আর শফিক তুহিনের ওয়ান্ডারফুল লিরিক্স সো ইজ অ্যানাদার সং হুইচ হ্যাজ মেড মি হোয়াট আই অ্যাম টুডে চলো গানটা শুনি ভালো লাগে বেলায় তুমি
আছো বলে জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে সমলি কখনো না যেন পুরায় সুখের দিন এই দিনের স্মৃতি মাখা কথা কখনোই ভুলে যেন ছোটখাটো ভুলে তুমি যেন দূর যে চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটছে কাছে আবারও ফিরে যাই। কোন গান শোনাবে? আমি আমার থার্ড সোলো অ্যালবাম যেটা রিলিজ হয়েছে 2011-এ সেখান থেকে একটা গান করেছিলাম জানালায়, ওটা মিউজিক ভিডিও হয়েছিল। আচ্ছা, এই গানটা সারপ্রাইজিংলি আমার লেখা, পার্সোনাল সুর। আচ্ছা, তো সেটাই করব। চলো গানটা শুনি প্লিজ। Thank you.
চোখের অবুজ কথার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে কল্পলোকে। ভালো লাগলো তোমার লেখা গান, এবং আরো গান লিখবে এরকম আশা করি আমরা। অনেক কঠিন চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবারও ফিরে আসবো আমাদের এই ইয়াং স্টারসদের সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাওমার কাছে আমরা চলে যেতে চাই। কোন গান? এটাও আমার সেকেন্ড অ্যালবামের গান। এই গানটার টাইটেলটা হচ্ছে ট্রিকি গেম। ট্রিকি গেমটা কোনো গেম না, কোনো ভিডিও গেমও না। আচ্ছা, ইটস অ্যাবাউট লাভ, ভালোবাসা। আচ্ছা, একটু কি ভিন্ন ধর্মী। এই গানটা লিখেছেন হচ্ছে টিআই অন্তর, আর টিউন এন্ড কম্পোজিশন মানাম আহমেদের ছিল। সো ওই গানটা করছি। প্লিজ কথা কয়।
সুন্দর এবং একটু অন্যরকম গানটা, কিছুটা আমার মনে হয় যে একটু ফোক আঙ্গিকের কিছু কথা রয়েছে, একটু ফোক ফিউশন করা হয়েছে গানটাকে। রমা অনেক ধন্যবাদ, আমরা ফিরে আসতে চাই আবারও সাবাতানি আপনার কাছে। অনুষ্ঠান শেষ করবো আপনার গান দিয়ে, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সাবাতানি এখনও আমাদের ভালো লাগে একজন শিল্পী, কিন্তু তাকে এখন কম দেখা যায় কেন? কম দেখা যায় না, একেবারেই তো দেখা যায় না আসলে। সত্যিটা কেন? আই এম টোটালি আউট অফ প্র্যাকটিস। আমার গানের থেকে আমি অনেক অনেক দূরে, অনেক বছর থেকে। এই দূরত্বটা কি ঘুচিয়ে আনা যায় না? জানি না, বাট আমরা আশা করব, আমরা সবাই আশা করছি। আমরা ভীষণ মিস করি, মানে আমরা মিস করছি, জানি না কিভাবে বলবো আপনাকে। আমরা কিন্তু আপনাকে চাই। আচ্ছা, একটা বিরাট ইন্সপিরেশন। একদম আম্মা বাসায় এসে বলল, জানিস সাবাতানির গান শুনলাম, কি সুন্দর পপ গাইলো, সঙ্গে আবার ক্লাসিক্যাল গাইলো। তখন তাই আম্মা, হ্যাঁ এরকম তো আপা, মানে ইউনো one of those icons. বলো যে আপার একটা একটা মুভমেন্ট আছে, আর এটা একটা ডান্স মুভমেন্ট আছে। She has an amazing stage performance, যেটা কথা আমি অনেক বেশি শুনেছি, খুব একটা আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি সব সময় শুনেছি যে সাবাতানি is the performer. Oh my god. এবং আলিফ, আমাদের যেহেতু সৌভাগ্য হয়নি, আমরা আজকে সৌভাগ্যটা অর্জন করতে চাই। আমরা সাবাতানি আপুর একটা চমৎকার পারফরমেন্সের গান দেখতে দেখতে বিদায় নিতে চাই, যেন সেই গানের সাথে আজ আমরাও নাচতে পারি, কি বলো? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলা ভিশনের পক্ষ থেকে, আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে। তো আমরা গান শুনতে শুনতে বিদায় নিব, আমি তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই। না, অনেক অনেক ফাঁকিবাজি হয়ে গিয়েছে গানের সাথে, আমরা আর আপনাকে ছাড়তে রাজি না। Totally out of practice. Request. আচ্ছা চলো সবাই মিলে করবে, আমার সঙ্গে জয়েন করতে হবে। আমরা সবাই আপনার সঙ্গে জয়েন করব। দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, চমৎকার একটা তারুণ্যের মধ্য দিয়ে আমরা কিছুটা সময় কাটিয়েছি এবং আপনারাও নিশ্চয়ই ভীষণ আনন্দ পেয়েছেন। আমরা চাই এমনি সব আনন্দময় সময় নিয়ে আবারও বাংলা ভিশনের পর্দায় বারবার ঘুরে আসি, তবে তার জন্যে থাকতে হবে বাংলা ভিশনের পর্দায়। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, চলুন। দিয়েছো নেবো না নেবো।
হবে কালের কলস ভেঙে।